یا رسول اللہ یا حبیب اللہ 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 تیرے نیدانو کالم آشیو نبی گو آماری شیو رے دیکھی بھومنا کے نویان بھوری یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ لاگو سولو کوریا کفونو پوریا جو کھونی راکی بے کبار شویا لویو گو کونے غلام بولیا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الحمد لله بولن الحمد لله درود কি ভালো লাগে না জোরে জোরে বলেন ভালো লাগে দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নবীর মহব্বতের দুরুদ যেই দুরুদ না পড়লে আপনার নামাজও কবুল মসজিদে নববীর মধ্যে ঢুকলে বন্ধু কলিজা ওঠো ঠান্ডা হয়ে যা বন্ধু এই পাথুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মানুষগুলো রে আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি বন্ধু তোমরা শুনে নাও ইয়াজিদ কত বড় ক্যারেক্টারলেস ব্যান ছিল বন্ধু 63 হিজরিতে জিলহজের চাঁদের 27 28 29 তারিখ এই তিন দিন কয়দিন এই তিন দিনের মধ্যে সকল নাপাক কাজে বৈধ বলে ঘোষণা দিয়েছে সকল অবৈধ কাজকে সে বৈধ বলে ঘোষণা দিয়েছে সকল হারাম কাজকে সে হালাল বলে ঘোষণা দিয়েছে মসজিদে নববীর মধ্যে বন্ধু তিন দিন পর্যন্ত আজান নামাজ পড়তে দেয়নি ও বন্ধু ঘোড়া হাতি যত ধরনের প্রাণী আছে সবগুলোকে মসজিদে নববীর মধ্যে বেঁধেছিল এই পবিত্র জায়গাকে অপবিত্র করার জন্য জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে আমার আপনারা আরো যদি শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মুসলমানের লেবাস লাগাইয়া কেমন করে ইসলামের এত বড় ক্ষতি করতে পারে বন্ধু তিনি 1000 বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছেন বন্ধু 1000 বেশি আমার মারা ও বন্ধু অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এটাকে কখনো কোন ইমানদার মেনে নিতে পারে কোনদিন সহ্য করতে পারে কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় বন্ধু নামের আগে অনেক টাইটেল থাকে নামের অমুক বক্তা তমুক বক্তা অমুক পীর তমুক পীর ওই পীর না পর্যন্ত ইয়াজিদের পক্ষে কথা বলেছে আমি নিজেই শুনেছি জোরে বলেন নাউজুবিল্লাহ হাজার হাজার মানুষ বক্তার সামনে বসে আছে শত শত মানুষ বক্তার সামনে বসে আছে ইয়াজিদকে যখন রহমতুল্লাহি আলাই বলছে হযরত ইয়াজিদ বলছে ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল বলেছে ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়েছে বলেছে এই রকম আপনাদের মতো অসংখ্য মানুষ ওই বক্তার সামনে ছিল পীরের সামনে ছিল একটা মানুষ দাঁড়াইয়া প্রতিবাদ করে নাই আপনারা বলেন ওরা কি ইমানদার হইতে পারে
ওরা কি মুমিন হইতে পারে? বন্ধু আপনাদেরকে বলার কারণ হলো আল্লাহ বলেছেন কোন কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন সেদা রাইট থিং, সত্য কথা বলো। আপনাদের কাছে আজকে সত্য তুলে ধরবো, সত্য মেসেজ গুলো দিয়ে দেবো, যদি ভালো লাগে গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল যদি মনে করেন করবেন, আর যদি করতে না পারেন এটা হলো আপনার জন্য বন্ধু বদকিসমত। 1000 বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে আজিব বাহিনীর তাণ্ডবে, জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু 700 বেশি, এক এক রওয়ায়েত এক এক রকম বর্ণনা এসেছে, 700 বেশি সাহাবীকে ও বন্ধু বিনা হিসাবে কতল করেছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার সাহাবী কারাম সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে জানেননি, তাদেরকে সাহাবাই কেরাম বলা হয় কেন? তারা অন্তরের চক্ষু দ্বারা, ঈমানি বিশ্বাস দ্বারা, চর্মচক্ষু দ্বারা নবীকে প্র্যাকটিক্যালি দেখিয়েছে এবং নবীর প্রত্যেকটা আদর্শকে তারা নিজের অন্তরে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, এই কারণে তারা হয়েছে বন্ধু সাহাবী। সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি, কয় আঙ্গুল? তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসি পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো অলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত ইজ্জত, এত মর্যাদা, এত পাওয়ার তাদের ছিল নবীর কারণে, বন্ধু তাদের পাওয়ার বৃদ্ধি পেয়েছে। এই রকম 700 বেশি সাহাবীকে বন্ধু হত্যা করেছে, মদিনার 10,000 বেশি সাধারণ মানুষগুলোকে হত্যা করেছে, জোরে জোরে নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল নারী লোভী, তার চরিত্র ছিল নষ্ট চরিত্র, এই জন্য আমি আপনাদের কাছে ইয়াজিদ সম্পর্কে ছোট্ট করে বলছি বন্ধু। এখন কিন্তু আমি চলে যাব ইমাম হুসাইনের কাছে, আপনারা আমার সঙ্গে যাইতে রাজি আছেন না? নাই, সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে তের নিদান কালে আসিও নবী গো, আমার শিওরে দেখিব ভরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ভাল লাগে না? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাগো সলো করাইয়া কাফন পরাইয়া, যখন রাখিবে কবর শোয়াইয়া, লইও গো কোনে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। দুরুদ কি ভালো লাগে না? জোরে জোরে বলেন, ভালো লাগে? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত, হল নবীর মহাব্বতের দুরুদ। যেই দুরুদ না পড়লে আপনার নামাজও কবুল না।